বড় বড় করে কালকে কেডি স্যারের ক্লাসে বিশাল জোর বেঁচে গেছি, মোটি না থাকলে পুরো কেস খেয়ে যেতাম। দেখুন হ্যাঁ, আপনার মেয়ে সত্যিই খুব ভালো, কিন্তু বলতে কি খোকার ঠিক পছন্দ হয়নি। আসলে মেয়ে একটু হেলদি তো, কি জানি আজকালকার ছেলেগুলোর কি সব ব্যাপার। ও তো বলছে পাতলা স্মার্ট মেয়ে চাই। আচ্ছা তোর সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বল না। অনির্বাণ দাকে না আমার খুব ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ কেন? অনির্বাণ দাকে তোর ভালো লাগে? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? পারিস ও তুই। তুই কিন্তু দারুণ ফিগারটা মেনটেন করিস। হ্যাঁ ওই আর কি। কি করিস রে? সেরকম কিছু নয়, একটু এক্সারসাইজ, জগিং, ডায়েট। বাহ, এই সমস্যা শুধু অনামিকার নয়, এই সমস্যা অনামিকাদের। আর এই অনামিকাদের মতো কোট আনকোট মোটা মেয়েদের নিয়ে সে নিজে বা তার পরিবার যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তাই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী থেকে অন্যান্যরা। আর এ নিয়ে 33 মিনিট 41 সেকেন্ডের আস্ত একটা ছবি বানিয়ে ফেললো বাঁকুড়া ট্রু কালার্স প্রোডাকশন। মাত্র কয়েকদিনের মধ্যেই ইউটিউবে এই ছবি 9000-এরও বেশি মানুষ দেখে ফেলেছেন। মা আসছি। তাই শোন শোন, কালকে তুই কলেজ যাস না, তোকে ওই ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। পাশের বাড়ি জুই বৌদিকে বলেছি তোকে সাজিয়ে দেবে। জোয়াগকে দুগা দুগা। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে শুধুমাত্র মোটা হওয়ার কারণে বন্ধুমহল থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে আলোচনায় কিভাবে প্রতিনিয়ত অপদস্থ হতে হয়, আর এত সবের মাঝেও অনামিকারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে সুন্দর একটা সকালের। সে ছবি সুনিপুণ ভাবে তুলে ধরার পাশাপাশি একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন চিত্র নির্মাতারা। কি হচ্ছে মা, কাঁদছিস কেন? কি হচ্ছে বল, বল আমাকে বল, কাঁদছিস কেন অমন করে? হ্যাঁ কি হয়েছে বল, কান্নাটা থামিয়ে বল আমাকে, বলে আমি বুঝবো কি করে যে তোর কি হয়েছে। কি হয়েছে বল, বল কি হয়েছে মা, অমন করছিস কেন বল। মা আমি খুব খারাপ। কে বলেছে তুই খারাপ? তুই আমার কাছে সব থেকে বেশি ভালো। তোমার কাছে মা সবাই আমাকে মোটা বলে পাত্তা দেয় না, সব সময় আমাকে অপমান করে, এটা কি আমার দোষ? তুমি বলো। আমি তো সকালে ব্যায়াম করি, জগিং করি, ডায়েট করছি, তাতেও কিছু হচ্ছে না। বোকা মেয়ে, কে কোথায় কি বলে দিল আর তা নিয়েও মন খারাপ করতে শুরু করেছে। দূর পাগলি। শোন তাহলে, মানুষের সৌন্দর্য চেহারায় থাকে না, থাকে মানুষের মনে। চেহারার জৌলুস তো ক্ষণস্থায়ী। আর অপমানের কথা বলছিস, মানুষকে তার কাজের মাধ্যমে সম্মান আদায় করতে হয়। তুই জীবনে এমন কিছু কর যাতে মানুষ তোকে সম্মান করে, সারা জীবন মনে রাখে। তা না শুধু কোথায় কে বলে দিল ও বাড়িতে এসে কান্না জুড়ে দিল। একদম কাঁদবি না, যাও আত্মাটা ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার গরম করে আনছি। একদম মন খারাপ করবে না, যাও যাও আত্মা ধুয়ে এসো। সোনামি আমার। আর এই ছবি নিয়ে কি বলছেন পরিচালক সুরজিৎ দাস থেকে সহযোগী পরিচালক অর্ণব সিংহরা? আসুন শুনে নেওয়া যাক। আপনারা দেখুন সিনেমাটা, আমাদের অনেক দিনের আমরা পরিশ্রমের ফলাফল এটা, তো আশা করি দেখতে ভালো লাগবে আপনাদের। তো এটাতে আমাদের পল্লবী ঘোষ, সুজয় নন্দী, অর্ণব আর কুমারজিৎ, রঞ্জিকা দত্ত, অনেকেই, পার্থসারথি গোস্বামী, চৈতালী গোস্বামী, কাঞ্চন কুমার দে, আমাদের কাঞ্চন কাকু, মনোরমা কাকিমা, অনেকেই যাদের নাম করবো না তাদেরই রাগ হবে। তো তারা সবাই অ্যাক্টিং করেছে এখানে, সবাই আমাদের এই কাজটাতে ছিল। তো আপনারা দেখুন অনামিকাটা, জানান কেমন লাগছে আপনাদের। এই সিনেমাটি
বেসিক্যালি কী নিয়ে সেটা এখনই বলবো না। এই সিনেমায় মেন যারা কাস্ট করেছে, আমাদের পল্লবীদি আছে, কুমারজিৎ রয়েছে, গল্পটা লিখেছে অরূপ, অরূপ নিজেও কাস্ট হিসাবে আছে, এছাড়াও আমাদের রঞ্জিকা আছে একজন ক্যারেক্টার। আর এই সিনেমায় একটি সুন্দর বাউল গান গেয়েছে আমাদের শুভম কর্মকার। শুভম আপনারা সবাই চেনেন ওকে, ওকে আমরা এখন আপাতত বলি, একটা বাউল গাইবে নাকি? ঠিক আছে, যাই হোক। এরপর ক্যামেরার পিছনে যারা কাজ করেছে তার মধ্যে সুজয় নন্দী, ঠিক আছে, আমাদের ডিরেক্টর আছে সুরজিৎ দা, আমি ওকে অ্যাসিস্ট করেছি জাস্ট, আর ওই চিত্রনাট্য লিখেছি। তো যাই হোক, আপনারা সবাই এই শর্ট ফিল্মটি দেখুন। আমাদের সাথে যারা বয়োজ্যেষ্ঠরা কাজ করেছেন তাদের সবাইকে আমাদের প্রণাম এবং আন্তরিক ভালোবাসা। আমাদের পার্থ কাকু রয়েছেন সেক্ষেত্রে, কাঞ্চন কাকু, মধুসন্ধ্যাদি, আর আমাদের চৈতালী কাকিমা যিনি অনামিকার মায়ের রোলটা করেছেন, এছাড়াও আরও দুজন আছে ক্যারেক্টার, যেমন আমাদের সৌরভ দা, সৌরভ মানে বঙ্কুবাবু আর কি, ওনাকেও দেখতে পাবেন একজন অ্যাজ এ টিচার হিসাবেই। আর আরও হলো ঈশান দাস, ঈশান একদম পুরো নতুন ফেস একজন, আমরাই তাকে ফার্স্ট টাইম কাস্ট করেছি, সেও খুব ভালো কাজ করেছে। সবাই মিলে খুব প্রচুর মজা করে, প্রচুর আনন্দ করে কাজটা করেছি, আমরা 6-7 মাস ধরে এই কাজটা করেছি। তাই আপনাদের কাছে আমাদের একান্ত রিকোয়েস্ট কি আপনারা এই শর্ট ফিল্মটি দেখুন। অরূপ মণ্ডলের লেখা গল্পকে আশ্রয় করে সুরজিৎ দাসের পরিচালনায় এই ছবির নাম ভূমিকায় আছেন পল্লবী ঘোষ। অন্যান্য দুই চরিত্রে শুভজিৎ মুখার্জি ও শুভশ্রী দত্ত মুখার্জির অভিনয় বেশ ভালো, তবে পল্লবী ঘোষের অভিনয় আরো পরিণত হওয়ার দরকার ছিল। অনামিকার মা বাবার চরিত্রে চৈতালী গোস্বামী ও পার্থ গোস্বামী মানানসই, অভিনয়ে তেমন কোনো সুযোগ না থাকলেও ঈশান দাস ওইটুকু সময়ের যথেষ্ট সদ্ব্যবহার করেছেন। চুমকি দত্তের মেকআপ উচ্চ প্রশংসার দাবি রাখে, তবে সম্পাদনার ক্ষেত্রে সুজয় নন্দীকে আরো বেশি যত্নশীল হওয়া দরকার ছিল। একাধিক দৃশ্য অযথা যুক্ত হয়েছে বলে আমাদের মনে হয়েছে, এমনকি দৃশ্য গ্রহণের ক্ষেত্রেও দক্ষতার অভাব রয়েছে। তবে পরিচালক সুরজিৎ দাস ও তার টিমের এই প্রচেষ্টাকে গুণী জানাতেই হয়। এই ছবিতে নিজের লেখা গানে সুর দিয়েছেন ভজন শিল্পী শুভম কর্মকার। শরীর কায়া রূপ হইবন, শরীর কায়া রূপ হইবন হৃদয় ভাঙার ভেলা, শরীর কায়া রূপ হইবন হৃদয় ভাঙার ভেলা, দেখে আলি মন স্বপ্ন দেখে, দেখে আলি মন স্বপ্ন দেখে সময় করে খেলা, খোলো কান্না হাসি ভাগা মনের ভেলা, অনেক হলো কান্না হাসি ভাঙা মনের ভেলা, জানি একা চলতে হবে, জানি একা চলতে হবে নিয়তির খেলা, শরীর কায়া রূপ হইব, বসেও ন্যূনতম পরিকাঠামো ও স্বল্প বাজেটের মধ্যে ভালো ছবি উপহার দেওয়া যায় ফের আরও একবার প্রমাণ করল ট্রু কালার্স প্রোডাকশন। অন্যতম মিডিয়া সহযোগী হিসেবে টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণ গর্বিত আনন্দিত বটে। ট্রু কালার্স এর আগামী দিনের পথ চলা কণ্টকমুক্ত কুসুমাস্তীর্ণ হোক, আমাদের পক্ষ থেকে এইটুকুই প্রার্থনা। সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।